Assalamualaikum everyone, welcome back to my channel. বরাবরের মতো আজকের রেসিপিতে নিয়ে এসেছি শিমের বিসি। এটাকে আমরা বলে থাকি খাইসা। তো যাই হোক, আমি প্রথমে এটাকে ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার মতো। ভিজিয়ে রাখার পরে তারপর আমি চুলাগুলো ছিলিয়ে নিয়েছি, এরপর ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এটা আমি রান্না করব লইট্টা শুটকি দিয়ে। তো লইট্টা শুটকিও ভালো মতো কেটে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নার স্টেপে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 7 থেকে 8 কোয়া রসুন কেটে নিয়েছি। রসুন ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। অন্যান্য খাবারের মতো, যেমন মাছ মাংসের মতো, এই শিমের বিচিটাও খুবই জনপ্রিয়। পেঁয়াজ রসুন কিছুটা কষে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি আর সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি ব্যবহার করছি কারণ এই খাবারটা ঝালের সাথে খুব বেশি ভালো যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো মতো নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। মশলাটা কষি আসলে দিয়ে দিচ্ছি লইট্টা শুটকি। এখন এই লইট্টা শুটকি আমি ঢেলে দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব আর এই শুটকিটাকে কষিয়ে নিব। এখন ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। ফিরে এসেছি 5 মিনিট পরে। এখন আমি শিমের বিচিটুকু অ্যাপ্লাই করে দিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো ফালি আর পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি আর ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এরপর একটু পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। এখন আবারও ঢেকে দিব, রান্না করব পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না আসে। আমার এই শিমের বিচি পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে আবারও রান্না করব 10 মিনিটের মতো। ফুল রান্না কমপ্লিট করতে আমার সময় লেগেছে 25 মিনিটের মতো। তো আমার এই শিমের বিচি রান্না রেডি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।